Bismillahirrahmanirrahim. Nuzul Divite ke Mittur Ahmad Rahmatir Shatura Mutul Jalachi Ehi Shites Shundhai Amadesh Jantri Guru Jokshil Network Problem Apra Jani Eti Online Facebook Television Nuzul Divite Sharabishe Ehi Urushan Dekhe Thakye Eti Smartphone Hathe Thakye পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সে নজরুল টিভি ক্লিক করে এই অনুষ্ঠানটি দেখতে পারে সরাসরি লাইভ। এবং এখনো পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাংলা ভাষী যারা তারা কমেন্টস লিখেই যাচ্ছে অনুষ্ঠান শুরুর সঙ্গে সঙ্গে। সেই জন্য আমরা আজকে ক্ষমা প্রার্থী যে নেটওয়ার্ক না পাওয়ায় এতক্ষণ পর্যন্ত আমরা বসেছিলাম, আমরা সময়মতো ছিলাম কিন্তু নেটওয়ার্ক কাজ করেনি, তাই আমাদের অনুষ্ঠান চালাতে একটু দেরি হয়ে গেল। আজকে বছরের শেষ অনুষ্ঠান, 2019 সালের নজরুল টিভি শেষ অনুষ্ঠান, সেই জন্য অনুষ্ঠানটি আমরা নজরুল সঙ্গীত সন্ধ্যা বলেছি। এবং আজকে যারা গাইবেন তারা হচ্ছে নজরুলের প্রেমী সম্মানিত শিক্ষক ছাত্রছাত্রী এবং আমাদের বিশিষ্ট বন্ধু বান্ধব যারা অতিথি হয়ে আসেন সবসময় তাদের মধ্যে কেউ কেউ। আর ইংরেজি অনুবাদ নিয়মিত যেভাবে চলে চলবে, কবিতা আবৃত্তি হবে, সব কিছুই আমরা করব, তবে রাত দশটার বেশি নয় সেটাই সবকিছু হবে। আপনারা সবাই ভালো করে জানেন যে নজরুল বিদ্রোহী কবি হলেও তিনি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাবিদ্রোহী কবিগুরু শিরোমণি মহাবিশ্বকবি কাজী নজরুল ইসলাম। তার একটি কবিতা বিদ্রোহী, যে কবিতাটি এমন ধরনের কবিতা যা পৃথিবীতে কারো পক্ষে এই উঁচু মানের কবিতা লেখা আজও সম্ভব হয়নি। আমরা অনেক শুনেছি হুইটম্যানের কথা, আমেরিকান কবি, তার কথা শুনেছি, সে পায়োনিয়ার লিখেছে, অমুক লিখেছে, কিন্তু আসলে শেষ পর্যন্ত দেখা গেছে যে কোনোটাই কাজ হয়নি। বিদ্রোহী কবিতা যে ধরনের ছন্দ শব্দ প্রয়োগ, যে ধরনের মিথ ব্যবহার করা হয়েছে বা বিভিন্ন কথাই বলব, সেটির জন্য এই কবিতাটি একটি ভিন্ন ধরনের কবিতা এবং পৃথিবীতে কেউ এই ধরনের কবিতা আজ সৃষ্টি করতে পারেনি। সেই জন্য নজরুল একাডেমি আপনার ডিসেম্বর মাসে 1921 সালে কবিতা লিখেছিলেন এবং জানুয়ারি 10 তারিখে কবিতাকে বিজলি পত্রিকায় ছাপা হয়েছিল। যদিও সেই সময় মাসিক মোহাম্মদীতে ছাপা হওয়ার কথা ছিল প্রথম, কিন্তু সেই পত্রিকাটি বন্ধ ছিল সেজন্য। এবং আজকে একটি মজার খবর দিচ্ছি, সেই বিদ্রোহী নিয়ে নজরুল একাডেমি আগামী বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভারতের চুরুলিয়ার কবির তীর্থস্থান নজরুল একাডেমি ও নজরুল একাডেমি ঢাকা মিলে 100 বছর পূর্তি অনুষ্ঠান পালন করবে, যা একটি ঐতিহাসিক ক্ষণ হবে। আমরা ঘোষণা করছি চুরুলিয়া নজরুল একাডেমির পক্ষে রেজাউল করে, কাজী রেজাউল করে, কবির ভাই আলী হোসেনের পুত্র কাজী রেজাউল করে, সাধারণ সম্পাদক চুরুলিয়া নজরুল একাডেমি, তার মেয়ে সোনালী কাজী এখন দায়িত্বে আছে, ওইখান থেকে তারা নেতৃত্ব দিবে। আমরা বাংলাদেশ থেকে নজরুল একাডেমি নেতৃত্ব দেব, একই সময়ে সারা বাংলা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে সমস্ত জায়গায় একসঙ্গে আমরা রাস্তায় দাঁড়িয়ে সেই 100 বছর পূর্তি করব। আর সবচেয়ে মজার ব্যাপার হল, এক বছর আগেই জানুয়ারি মাসে আমরা নজরুলের বিদ্রোহী কবিতা পূর্ণাঙ্গ একটি পুস্তক রচনা করতে যাচ্ছি। পুস্তকটি রচনা করেছেন কবি হাসান আলী, নজরুল একাডেমির সম্মানিত সদস্য এবং বিশিষ্ট নজরুল গবেষক, কবি
এবং শিক্ষাবিদ একাধারে অত্যন্ত একজন গুণী ব্যক্তিত্ব, যার হাতে নতুনভাবে আপনারা পাবেন এই বিদ্রোহী কবিতার উপর একটি গ্রন্থ, বিদ্রোহী নন্দন্ত। এই নামে আপনারা বুক স্টল আমরা বলে দিব, সেখানে আপনারা একুশে বইমেলার অনুষ্ঠানে পাবেন, কলকাতায়ও যাবে, পৃথিবীর সব জায়গা থেকে আমাদের ডাক পড়েছে এই বইটি বানানোর জন্য। আমরা বলেছি যে তৈরি হয়ে যাচ্ছে, এইটাই হবে একটা বিশাল শ্রদ্ধা যখন কাজী নজরুল ইসলামের প্রতি, কারণ আপনারা জানেন ব্রিটিশরা কাজী নজরুল ইসলামকে বিরোধিতা করার কারণে তাকে সম্মান করেনি, তাকে নোবেল দেয়নি, তাকে নানানভাবে লাঞ্ছিত অত্যাচারিত নজর হয়েছেন এবং তাকে অভিযোগে বন্দী রাখা হয়েছে, অনশন করেছেন, কিন্তু সব কিছুর মাঝেও নজরুলকে কিন্তু সম্মান করে গেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে সম্মান করেছেন সেখানে আপনার আমার আর ব্রিটিশ শাসকদের কী সম্মান করল আর না করল তাতে আসে, কারণ রবীন্দ্রনাথের মতো এত বড় মাপের খুব বিশ্বে খুব কর্মী আছে। তিনি ফকির জালায় বলেছিলেন গিভ আপ হ্যাভ স্ট্রাইক আওয়ার লিটারেচার ক্লেমস, অর্থাৎ এই যে উনি বললেন যে লিটারেচার তোমাকে চায়, লিটারেচার দাবি করছে, বাংলা ভাষা সাহিত্য তোমাকে দাবি করছে, রবীন্দ্রনাথের মতো এত বড় একজন বিশ্বকবি নজরুলকে বলছেন তুমি তাতেই ভাববে, নাইলে তো লিটারেচার হবে না, বাংলা ভাষা সমৃদ্ধ হবে না, বাংলা সাহিত্য সমৃদ্ধ হবে না, এরপরে আপনি কী নোবেল দেবেন আর ব্রিটিশই কী দেবে, আর আপনার ওই পৃথিবী থেকে বিভিন্ন সাহিত্যকর্মে অমুক জায়গায় সে অমুক জায়গায় নোবেল পান পদার্থবিদ্যায় কী দেবেন, কে কী দেবেন আমি জানি না, এই কথাটাই যথেষ্ট। রবীন্দ্রনাথের একটা কথাই নজরুল দশবার নোবেল পেয়ে গেছেন এবং তিনি সেই সম্মানে আমাদের কাছে এখন ভূষিত, তিনি জাতীয় কবি, যদিও 1929 সালে আমাদেরকে নেতাজি সুভাষচন্দ্র বসু সারা বাংলা দুই বাংলার জাতীয় কবি বলেছেন, তিনি বলেছেন নজরুল আমাদের বাঙালির জাতীয় কবি, একমাত্র জাতীয় কবি, তার একটি গান আছে দুর্গম গীতাঙ্কার মনোদুস্তর পারাবার হয়ে লঙ্ঘিত হবে রাত্র নিষেধে যাত্রীরা হুঁশিয়া, এই গানটি এত শ্রেষ্ঠ গান, এই গানটি ভারতের সব জায়গায় আমি গিয়েছি কোথাও এরকম একটি গান আমি শুনিনি এবং জানি না, সুতরাং এই গানটি যখন আমরা যুদ্ধে যাই আমি যাব তখন কাইতে যাই, নেতাজির মতো এত বড় নেতা ভারতবর্ষের তিনি এক নম্বর শ্রেষ্ঠ নেতা যাকে বলা হয়, তিনি নজরুলকে প্রধানমন্ত্রীর ভাষণে এই কথাটা বলে গেছেন, তিনি আমাদের বাঙালি জাতীয় কবি। দুঃখের বিষয় যে কোনো কারণেই হোক নজরুল শেষ পর্যন্ত দুই বাংলার জাতীয় কবি হতে পারেননি, হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি আমাদের জাতির জনক, তার কারণে 1972 সালের 24 মে আমরা তাকে পেয়েছি বাংলাদেশে, 25 মে তাকে আমরা 73তম জন্মদিন বঙ্গবন্ধু নিজে করেছেন পালন করেছেন। এই যে বঙ্গবন্ধু নজরুলকে দিয়ে গেছেন, যদি আমরা বাংলাদেশে না পেতাম তাহলে হয়তো নজরুলকে আমরা অনেক ভুলেই যেতাম, কারণ তখন অলরেডি নজরুলকে একটি বদ্ধ ঘরে রেখে শুধু ভাত পানি দেওয়া একজন কয়েদির মতো একটা রুমে, দুইটা ছোট ছোট রুমে ছিল, সেই রুমের মধ্যে অনিরুদ্ধ সব্যসাচী তার ছেলে মেয়েরা আরেকটি রুমে এই দুর্দশাগ্রস্ত কাজী নজরুল ইসলাম একটা বন্দির মতো দিন যাপন করছিলেন। এবং সবচেয়ে দুঃখের বিষয় আজকে আমি খুব সত্যি কথাটা বলে দেব যে 47 সালে স্বাধীন হয়েছে পাকিস্তান এবং ভারত, কিন্তু স্বাধীনতার পরে যেসব নেতারা বিশেষ করে বাঙালি নেতারা নজরুলের দয়া এবং তার উপস্থিতি নিয়ে রাজনীতি করতেন তার সবাই নজরুলকে বলে গেছিলেন, তার মধ্যে আমাদের একে শেরেবাংলায় উপস্থিত হন, তিনি নজরুলকে আর চিনতেন না, অথচ তার বক্তৃতাও দেখতেন, নজরুলের গান আগে হতো আব্বাসুদ্দিন গাইত, নজরুল থাকতো যখন গান গাইতে গাইতে জমজমাট হতো মানুষ ছুটে আসতো, এত সুন্দর ইসলামিক গান গাইছেন আব্বাসুদ্দিন, গান এটা মুসলমানরা ছিল সব কুসংস্কার ছন্দ,
তখন হাজার হাজার লোক জমা হলে সেই বাংলায় একটি বসতে হবে, সেখানে সে বক্তৃতা করতেন। কিন্তু তাকে ব্যবহার করেছেন রাজনৈতিক নেতারা, আমি সেই বাংলার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তিনি বড়নেতা, কিন্তু কেন তিনি ভুলে গেছেন তা জানি না। কবি গোলাম মোস্তফা তিনি সারা জীবন জুড়ে বিরোধিতা করে গেলেন এবং পাকিস্তানের যে তিনি জাতীয় কবি হবেন সেই ব্যাপারে তিনি বিরোধিতা করে গেছেন, তার প্রমাণ আছে। প্রমাণ দিয়ে আমি দেখে তার গান পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, জিন্দাবাদ, পূর্ব বাংলা শ্যামলী মায় গানটি আমরা স্কুলে গিয়েছি। তখন পাকিস্তান বাদ দিয়ে একদিন এটা গেছিলাম গোলাম মোস্তফার গান গেছিলাম। গোলাম মোস্তফার নজরুলকে যখন করা হয় তখন সেখানে আমরা নজরুলকে কিছুতেই পাচ্ছিলাম না যে তাকে জাতীয় কবি বানানোর জন্য চেষ্টা করে পাকিস্তানি মোসেন তার চেষ্টা করেছে। কিন্তু এই যে আমরা মুসলিমরা মুসলিমকে এই বিরুদ্ধে করছি, এই কবির বিরুদ্ধে, এই কবি লাঞ্ছিত হয়ে যাবে। খালি শুধু বললেই হবে না যে হিন্দুরা তাকে লাঞ্ছনা গঞ্জনা দিয়েছে, আরে মুসলমানের তো বেশি দিয়েছে, এখনও দিচ্ছে। বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও নজরুল অভাব হয়ে গেছে। তাই আজকে বছরের শেষে আবার সমস্ত বাঙালি জাতিকে স্মরণ করে দিতে চাই, আপনাদের পৃথিবীতে যদি কারো ধর্ম বর্ণ গোত্র সম্প্রদায়ের কবি হয়ে থাকেন তিনি একমাত্র কাজী নজরুল ইসলাম। আর কোনো কবিকে দেখাতে পারবেন না যে তার মধ্যে অসাম্প্রদায়িক চেতনা আছে অথবা তার মধ্যে মানবতাবাদী দর্শন আছে। আমাকে দেখাতে পারলে আমি এখান থেকে আপনার নজরুল ছেড়ে দিয়ে চলে যাবো। একটা কবির নাম যদি বলতে পারেন যে তিনি অসাম্প্রদায়িক, আমি তো একটা বাঙালি মানুষ, বাঙালি কবিকে সম্পর্ক কোনো লোকই চ্যালেঞ্জে আসে না। আমরা বিদ্রোহ করতে বলি সৃষ্টি করতে আসে না, চ্যালেঞ্জে আসে না। চ্যালেঞ্জ না গ্রহণ করলে তো আপনি মুছেই যায় কাপড়। আর নজরুলকে যখনই আপনারা ভয় পান, পশ্চিমবাংলায় নজরুলের নাম নেন না, যখন নজরুলকে চিন্তা করেন না, বিশ্ববিদ্যালয়ে পাঠ্যসূচিতে রাখেন না, যখন তার গানগুলো গাওয়া হয় না, যখন রেকর্ড লুকিয়ে রাখা হয়, ছাপিয়ে রাখা হয়, তখনও বোঝা যায় যে নজরুল আসলেই বড়। কারণ আপনি একজন বড় কবির সঙ্গেই তো আপনি হিংসা করেন, বিদ্বেষ করেন। ছোট আমি চাষির সঙ্গে আমি বিদ্বেষ করবো না, আমি আমার সমপরিমাণ সমতুল্য অথবা আমার চেয়ে বেশি যে তার সঙ্গে হিংসা করবো। তাই নজরুলের বেলা তাই হয়েছে, নজরুল বেশি বড় কবি বলে আপনি হিংসা করেন, তাই তাকে চাপিয়ে রাখেন, গুছিয়ে রাখেন, প্রকাশ করতে চান না, তার গান প্রকাশ বন্ধ করে রাখেন, নানান দিক থেকে আপনারা নজরুলকে অবহেলা করেন। অথচ বিশ্বে আজকে একমাত্র নজরুলকে দরকার। সারা দুনিয়ায় যে যুদ্ধ বিগ্রহ অশান্তি চলছে, কাজী নজরুল ইসলামের গান এবং সাহিত্য আজ সেখানে অত্যন্ত প্রয়োজন। নিপীড়িত লাঞ্ছিত মানুষের জন্য নজরুলকে বড় প্রয়োজন। আজকে আমরা তাকে তার সাহিত্যকর্মকে পৌঁছে দিতে পারিনি। এই বছরে আমরা যাই করেছি সেই দুঃখেই বছরের শেষ বক্তৃতাটা আমাকে করতে হলো। আগামী বছরে যেন আমরা আর ভুল না করি, আবার নতুন করে যেন উদ্দীপনা উৎসাহ নিয়ে কাজী নজরুল ইসলামের সমস্ত রচনাগুলি আমরা বিভিন্ন গ্রন্থে সাধারণ পাবলিককে বোঝানোর জন্য তৈরি করি। এই কামনা করে আজকের এই পুরাণ বছরকে বিদায় দিয়ে আজকের অনুষ্ঠান থেকে আগামী বছরের আগামী বছর সুখ শান্তিতে সবার কাটুক এবং আগামী বছরের নজরুল টিভি সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।